পুরো মেলাতে যদি বিক্রি কথা বলেন তাহলে আমাদের খুবই বিক্রি হয়েছে। সাবেলের যে বলতে কত যতগুলো হয়েছে সেই মেলা তুলনায় আমাদের সবগুলো বই আমাদের কিছু শ্রেণীভেদ আছে বইয়ের ভিতরে, যেমন বাচ্চাদের জন্য ফ্যান্টাসি সিরিজ, ড্রয়িং এর বই, কমিক্স এর বই, কিশোরদের জন্য কিশোর ক্লাসিক সিরিজ আছে, শিশুদের জন্য শিশুতোষ ক্লাসিক সিরিজ আছে, কমিক্স আছে, উপন্যাস আছে, প্রবন্ধ আছে, তারপরে গবেষণার রিলেটেড বই আছে। তো সেক্ষেত্রে সবগুলো বই আমাদের ভালো যাচ্ছে। তো গবেষণা রিলেটেড বইয়ের মধ্যে একটা বই ছিল আমাদের ডিআইজি হাবিব স্যার একটা বই, যেটা ঠার নামে পরিচিত, বেদে সম্প্রদায় বা বেদে গোষ্ঠীদের উপর একটা গবেষণামূলক বই। এই বইটা খুবই সারা পেয়েছে এবারে মেলায়। আমরা বইটা বিক্রি করে আমরা অনেক সিরিজ খাই। তো সেক্ষেত্রে আমাদের আরেকটা জনপ্রিয় একটা সিরিজ আছে, সেটা হচ্ছে আমাদের কমিক সিরিজ। তো কমিক্সে দেখা যাচ্ছে ওভারঅল আমাদের মেলা যদি ক্যালকুলেট করেন যে কেমন বিক্রি হয়, সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম বিক্রি করি কমিক্সের দিক থেকে। তো সেই বইটাও অনেক সারা পেয়েছে এবং ম্যাক্সিমাম বিক্রি হয়েছে মেলাতে। তারপরে আমাদের কিশোর ক্লাসিক যেগুলো অনুবাদ আছে সেই অনুবাদগুলো অনেক ভালো ছেড়েছে এবং অভিনব সবগুলো বই আমাদের ভালো ছেড়েছে। সারা মেলা জুড়ে আমরা মোটামুটি একটা রেসপন্স করছি। আমাদের স্টলটা একটু দূরে হওয়াতে মানে মেলায় আগমন করা যত মানুষ, মানে মানুষ যত আগমন করতেছে ওই তুলনায় আমাদের সারাটা একটু কমই পাচ্ছে। আমাদের সবচেয়ে বেশি বই বিক্রি হচ্ছে প্রাচীন পেশারি বলতে বাংলা বাগান কোথায় কি লিখবেন তিনটা বই, এরপর আমাদের রবীন্দ্রনাথের এই বইগুলো খুব ভালো হচ্ছে, রবীন্দ্রনাথের দুঃখ কথা রবীন্দ্রনাথ এগুলো আমাদের খুব ভালো চলে যাচ্ছে, এছাড়া সব বই মোটামুটি যাচ্ছে। বইমেলা মূলত সেল কর বিক্রয়ের বিষয়টা না, বইমেলা মানে আমরা হলো এখানে একটা এক মাসের একটা মেলা মিলন, এখানে বিভিন্ন ধরনের মানুষের সাথে মানে সাক্ষাৎ হওয়া যায়, সাহিত্য বলেন কবি বলেন তারা আসে, আর এখানে আপনার নতুন নতুন বই উন্মোচন হচ্ছে। দেন হলো আপনার মানে এখানে এমন নয় যে বিষয়টা যে আমাদের অনেক মানে আমরা একটা ইনভেস্ট করতেছি আমাদের সেল হতেই হবে, মূলত এই বিজ্ঞাপন মূলত এখানে মেন বিষয়টা। মেলায় আপনার এক একটা স্টল দেওয়া হয় বিজ্ঞাপনের জন্য, প্রচারণার জন্য।